সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিবাহ বা বিয়ের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানব। বিয়ে মহান আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নত, ইমানের পূর্ণতার সহায়ক, চারিত্রিক আত্মরক্ষার অনুপম হাতিয়ার, যুবক যুবতীর চরিত্র ঘটনের অন্যতম উপাদান, আদর্শ পরিবার গঠন, মানুষের জৈবিক চাহিদা পূরণ এবং মানসিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ হচ্ছে বিবাহ, যা প্রত্যেক মানুষের স্বভাবজাত চাহিদা। এই চাহিদা পূরণার্থে ইসলামী শরিয়াত বিয়ের হুকুম আরোপ করেছে। মানব জাতিকে লিভ টুগেদারের মতো মহা অভিশাপের হাত থেকে রক্ষা করতে বৈধভাবে যৌন চাহিদা পূরণের জন্য মহান রাব্বুল আলামিন বিবাহের নির্দেশ দিয়েছেন। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান হলে কাল বিলম্ব না করে বিবাহ করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। বিয়ে শুধু জৈবিক চাহিদাই নয়, বরং একটি মহান ইবাদতও বটে। বিবাহ দ্বারা ইহ ও পরকালীন কল্যাণ সাধিত হয়। বিবাহ মানুষের জীবনকে পরিশীলিত, মার্জিত এবং পবিত্র করে তোলে। আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ, মানসিক প্রশান্তি ও মানব বংশ বৃদ্ধির অন্যতম মাধ্যম হল বিবাহ। আল্লাহ তাআলা কোরআন কারিমে ইরশাদ করেন, আর এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। এছাড়াও অন্যত্র ইরশাদ করেন, তারা অর্থাৎ স্ত্রীগণ তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক স্বরূপ। ইসলামে বৈরাগ্যবাদের স্থান নেই, তাই মানুষ যতক্ষণ পর্যন্ত বিবাহ না করে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। হাদিসে এসেছে, যখন কোনো বান্দা বিবাহ করল তখন সে তার ইমানের অর্ধাংশ পূরণ করল। ইসলামে বৈরাগ্যতা নেই এবং বৈরাগ্য জীবনযাপন করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। পরিশেষে বিবাহের গুরুত্ব উপকারিতা অনস্বীকার্য। মানুষের বংশ বিস্তারের একমাত্র বৈধ মাধ্যম হচ্ছে বিবাহ। বিবাহের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নতের উপর আমল করা হয়, পূরণ হয় জৈবিক চাহিদা, ইমানের পরিপূর্ণতা অর্জন হয়, জিনা ব্যভিচারের মতো বড় বড় গুণা থেকে রক্ষা পাওয়া যায়, নৈতিক চরিত্রের উন্নতি ঘটে, বংশ পরম্পরা অব্যাহত থাকে, সুখময় সমাজ ও আদর্শ পরিবার গঠন সম্ভব হয়, মানসিকভাবে দেহ ও মন সুস্থ থাকে, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক গভীর হয়, সর্বোপরি ইহ ও পরকালীন কল্যাণ লাভ হয়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের সাপোর্ট করুন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।